আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে আজকে আমি আপনাদের জন্য একটা পিকনিক ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এই পিকনিকে খিচুড়ি রান্না করা হবে তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও একটু শেয়ার করি তো তার জন্য দেখুন সব কিছু প্রতিটা পরিবার থেকে এভাবে নেওয়া হয়েছে আর এখানে কিছু মশলা দেওয়া হয়েছে তার ভেতর এই যে স্টার এলাচ বড় এলাচ দারচিনি সব ধরনের মশলাই আছে রান্নাটা এতই সুস্বাদুকর হয়েছিল তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন রান্নাটা দেখলেই বুঝতে পারবেন যে খিচুড়িটা কতটা মজাদার হয়েছিল। তো দেখুন সকলে এভাবে চাল ডাল দিয়েছে তো দেওয়ার পরে এভাবে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন তো এখন এগুলোকে খিচুড়ির জন্য প্রস্তুত করা হচ্ছে তার জন্য সবাই মিলে কেটে ধুয়ে পরিষ্কার করছে তো পিকনিকে যেমনটা হয় একসঙ্গে সবাই মিলে কাটাকাটি করা গল্প করা আনন্দ করা জ্যোৎস্না রাতে ছাদের ওপরে এরকম একটা পরিবেশ কতটা মজাদার হতে পারে মজার হতে পারে তো আপনারা অবশ্যই সেটা বুঝতে পারছেন আর দেখলেই বুঝতে পারবেন আজ আমি রাঁধুনি নয় অন্য একজন রাঁধুনি আজকে আপনাদের রেঁধে দেখাবে এখানে দেখুন রান্না করার জন্য চুলা তৈরি ইট দিয়ে চুলা তৈরি করা হয়েছে এখানে সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করা হয়েছে এবার রান্নাটা করা হবে আজকের রান্নার রাধুনির নাম হচ্ছে রানি আমাদের রানী ম্যাডাম রান্না করবে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন প্লিজ স্কিপ করবেন না প্রথমে কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি অ্যাড করেছে করার পরে দারচিনি এলাচ তেজপাতা দিয়ে ভেজে নিচ্ছে তো কিছু সময় এভাবে ভেজে নিবে তো ভিওয়ার্স চুলায় এভাবে রান্না করলে এমনিতেও রান্নাটা অনেক সুস্বাদু করা হয় আপনারা জানেন নিশ্চয়ই এখানে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছে আরও দিল রসুন শুকনামরিচ জিরার পেস্ট দিয়ে সুন্দর করে মশলাগুলোকে ভেজে নিচ্ছে একটু আদার পেস্ট দিয়ে ভেজে নেওয়া হচ্ছে মশলাগুলোকে সামান্য পানি অ্যাড করলো করার পরে কিছু সময় কষিয়ে নেবে মশলাটাকে এভাবে কিছু সময় নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পরে গুঁড়া ধনিয়া গুঁড়া অ্যাড করা হলো আবারও নেড়ে চেড়ে নিচ্ছে একটু পানি অ্যাড করা হলো মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য এবার এর ভেতরে মাংস অ্যাড করলো এখানে মাংসর পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এবার নেড়েচেড়ে মাংসগুলোকে মশলার সাথে রান্না করা হচ্ছে এখানে কিন্তু কোনো রকম আর পানি অ্যাড করা হবে না যে পানিটা অ্যাড করা হলো তা দিয়েই চিকেনটা রান্না করা হয়ে গেল এই যে তো বুঝতেই পারছেন আমি শর্ট করে দেখাচ্ছি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে এবার মাংসটা নামিয়ে রেখে একটা সসম্যান প্যান অ্যাড করা হয়েছে তেল অ্যাড করা হয়েছে এখানে সমস্ত মশলা এলাচ দারচিনি স্টার এলাচ বড় এলাচ গোলমরিচ লবঙ্গ তেজপাতা দিয়ে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচি মরিচ এভাবে ভেজে নেওয়া হচ্ছে এবার সামান্য পেস্ট অ্যাড করা হলো এখানে রসুন মরিচ জিরার পেস্ট অ্যাড করেছে কিছু আস্ত জিরা অ্যাড করা হয়েছে এখানে আদার পেস্ট আস্ত রসুন অ্যাড করা হলো করার পরে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছে কিছু সময় ভেজে নেওয়ার পরে এই যে দেখুন কালারটা কত সুন্দর আসছে এবার পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করা হলো আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে এবার সবজি ফুলকপি আলু অ্যাড করা হলো কিছু সময় ভেজে নিতে নিচ্ছে এবার কিছু সময় ফুলকপি আলু ভেজে নেওয়ার পরে বাঁধাকপি অ্যাড করলো করার পর আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছে সবজিগুলো তো সবজি চিকেন খিচুড়িটা কতটা সুস্বাদুকর হয় আমরা নিশ্চয়ই জানি ভিউয়ার্স আপনারাও বুঝতে পারছেন দেখুন এখানে মুসুরির ডাল আর খেসারির ডাল অ্যাড করা হয়েছে নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিয়ে এবার চাউলটা অ্যাড করা হলো চাউল ধুয়ে পানি ঝরিয়ে এভাবে অ্যাড করে নিয়েছে এবং ভালোভাবে সমস্ত উপকরণের সাথে এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়া হলো নেয়ার পরে আবারও পরিমাণ মতো হলুদের গুঁড়া অ্যাড করা হলো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো আর্টস আমি শারীরিকভাবে একটু অসুস্থ আর একটু ব্যস্ততার কারণে আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না তো প্লিজ কেউ কিছু মনে করবে না আমি অবশ্য ভিডিওগুলো দেখে নিব। এবার দেখুন পানি অ্যাড করা হচ্ছে পানিটা অ্যাড করার পরে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন রান্না করা হবে মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দিতে হবে হাই হিটে কিন্তু রান্নাটা হচ্ছে এখন পর্যন্ত তো মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়ে দিচ্ছে যাতে তলানিতে লেগে না যায় তো আমার ভিউয়ার্স আমাদের এই খিচুড়িটা পিকনিকটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন এতে করে আমার নতুন নতুন মজাদার রেসিপি ভিডিও আপনারা পেয়ে যাবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দেখুন আমাদের খিচুড়ি চাল ডাল ফুটে গিয়েছে পর্যায়ে চিকেনটা অ্যাড করা হচ্ছে এবার নেড়ে চেড়ে চিকেনটাকে মিশিয়ে নিবে তো আরও মজার দৃশ্য আপনাদের দেখাবো আপনারা প্লিজ স্কিপ করবেন না দেখতে থাকুন সঙ্গেই থাকুন ভিউয়ার্স এরকম হালকা গরম শীতে স্বাদের উপরে জোস রাতে এভাবে রান্না করে খেলে সবাই মিলে কতটা আনন্দের হতে পারে মজার হতে পারে আপনাদের সাথে সেটাই শেয়ার করছি দেখুন রান্নার পাশাপাশি গান চলছে নাচ চলছে কিন্তু ছাদের ওপরে আলোটা আসলে কম দেখা যাচ্ছে না আর মিউজিকটাও শোনাতে পারছি না কপিরাইট ক্লেম আসবে তো যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করলাম বেশি করলে আবার আপনার হয়তো দেখবেন না ভিডিওটা বড় হয়ে যাবে তো নাচ গানের পাশাপাশি আমাদের রান্নাটা কম কমপ্লিট শেষে চুলার উপরে অল্প আছে চুলার উপরে রেখে দেওয়া হয় তো তারপরে নামিয়ে এই যে সার্ভ করা হবে এখন সবাই খেয়ে নিবে তার জন্য এই যে একটা গামলা বড় একটা বল নিয়ে তার ভেতরে খিচুড়িগুলো তুলে নিয়ে নিচ্ছে তো আজকে আমি ক্যামেরাম্যান আর রানী ম্যাডাম হচ্ছে বাবুরচি তো আমাদের রানির হাতের খিচুড়ি কেমন হলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত মজা করে ওরা খাচ্ছে সবাই মিলে একত্রে এভাবে খেলে খুব ভালো লাগে তো আপনারাও এভাবে তৈরি করে খাবেন এই শীতে এভাবে পিকনিক করবেন খিচুড়িটা দারুণ সুস্বাদু হয়েছিল ভিউয়ার্স তো জ্যোৎস্না রাতের এই ভালোবাসা দিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ